হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের 28 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে দেখাতে যাচ্ছি আমরা ফরইচ, ফরইচ কি, ফরইচ কিভাবে ইউজ করতে হয়, কি ফরইচ কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে। তাহলে আর দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আচ্ছা, আমাদের ফার্স্টে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম। করার পর সব বাদ দিয়ে দিই এগুলো। আচ্ছা, একটু এটাকে লাইভ ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করলাম, ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ছোটো করি। ওকে, ফাইন। তো আমি এখানে একটা ভেরিয়েবল নেই, সাপোজ ইউএনএস কনস্ট নাম দিলাম, ধরেন কি নাম দেওয়া যায়, ড্রামা, DRAMA, বা নাটক ধরেন নাম দিলাম নাটক। তো এর মধ্যে আমি কিছু অবজেক্ট নিই আর কি, ধরেন নেম, নেম ইকুয়াল ধরেন দিলাম কি নাম দেওয়া যায়, ধরেন দিলাম কাবিলা, কাবিলা। তারপরে এস ইকুয়াল দিলাম সাপোজ 25। তারপর হোম ইকুয়াল ধরেন দিলাম নোয়াখালী, নোয়াখালী। ওকে, তারপর আমি এটাকে একটু কপি করি, কপি করি শুধু এগুলো চেঞ্জ করে দিই। সাপোজ ধরেন দিয়ে দিলাম পাশা, পাশা। সাপোজ ধরেন দিয়ে দিলাম 33। এটা হচ্ছে কোথায়, কাশিমপুর, কাশিমপুর। তারপর হাবু, বরিশাল, বরিশাল। ওকে, ভেরি গুড। আমি বিখ্যাত নাটক ব্যাচেলার পয়েন্টের কিছু ক্যারেক্টার নাম দিলাম। এখন আমি চাচ্ছি কিছু একটা করতে চাচ্ছি আর কি, ফরইচ ইউজ করে। তো এখানে একটা ফাংশন যদি নেই, ফাংশনের নাম দিলাম শো নাটক, শো নাটক নামে একটা ফাংশন দিলাম। এখন এখানে যদি আমি কি করি, কনসোল লক করি, কনসোল লক তো আর আন্দাজে কাউকে করা যাবে না। আমি একটা এখানে সাপোজ অ্যাক্টর, এখানে প্রপার্টিটাকে এইভাবে যদি করতে যাই তাহলে কিছু তো শো করবে না, ঠিক না? সো আমি যদি শো করাতে চাই, অবশ্যই আমাকে এই যে নাটক নিছি না, এই নাটকটাকে ফরইচ করি, ফরইচ। ফরইচ করার পর এর মধ্যে যদি এই ফাংশনটা দিয়ে দেই, তাহলে ফাংশনটা কিন্তু আমি ইনভোক করা যাবে না, ফাংশনটা ইনভোক করা যাবে না, জাস্ট ফাংশনটার নাম লিখলেই এখানে কিছু একটা শো করবে। এই যে অবজেক্ট আকারে প্রত্যেকটা আলাদা আলাদা করে শো করছে, দেখেন অবজেক্ট আকারে প্রত্যেকটা আলাদা আলাদা করে শো করছে। এখন যদি আমি এখানে ডট দেই, আমি সাপোজ এখানে অ্যাক্টর লিখছি, তো ওকে, অ্যাক্টর লেখার পর এখানে কিছু, এখানে কিছু করা যাবে, এখানে যা শুধু ফাংশনটা ইনভোক না, ফাংশনটা শুধু নাম লিখছি আমি, ফাংশনটা শুধু নাম লিখতে হবে। আচ্ছা, এখন যদি আমি চাচ্ছি যে কার এখানে যদি একটা নাম শো করবো, তারপরে এজ শো করবো, এগুলো শো করাতে পারবো, সমস্যা নেই। সাপোজ এখানে আমি যদি এরকম করে দেই, মাই ফেভারেট ক্যারেক্টার ইজ অ্যাক্টর, বাই মাই মাই ফেভারেট অ্যাক্টর ইজ, এখান দিয়ে দিলাম নেম
ওকে, অ্যান্ড হিজ নেম ইজ, আচ্ছা হিজ অ্যাড্রেস ইজ, বা হিজ হোম টাউন ইজ হোম, ওকে, অ্যান্ড এজ ইজ 8, ওকে, ভেরি গুড। কিন্তু কি ইরো দিছে, হোম ইজ নট ডিফাইন্ড, এখানে কি বলছে, হোম ইজ নট ডিফাইন্ড, বলছে হোম ইজ নট ডিফাইন্ড, কারণ এরকম করে তো আসবে না। আমাকে কি করতে হবে, এরকম করে অ্যাক্ট লিখে ডট দিতে হবে, এরকম করে দিতে হবে, মানে এই অ্যাক্টর থেকেই পাবে এগুলো। এখন দেখেন তো পাই কি না, ডট এখান থেকে যদি দিতে যাই ডট, দেখেন এখন সব কিছু শো করছে, মাই ফেভারিট অ্যাক্টর ইস কাবিলা, প্রথমে কাবিলা শো করছে, তারপরে পাশা শো করছে, তারপরে হাবু শো করছে, এখানে শো করছে, এবং তার হোম টাউন নোয়াখালী, কাশিমপুর, বরিশাল, এজ 25, 33, 20। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আমরা কোনো অ্যারের মধ্যে থেকে যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্টগুলোকে সুন্দর মতো, বা অ্যারে অ্যারে থেকেও আমরা জিনিসগুলোকে আমরা সুন্দর করে ফরিস দিয়ে এরকম করে শো করাতে পারছি। আচ্ছা, এখন আমরা আমরা এই জিনিসগুলো একটু কেমন যেন ডিফিকাল্ট টাইপের হয়ে গেল না, আমরা যদি এখানে ফাংশনটা এভাবে না নিয়ে এই ফাংশনটাকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমি অ্যানোনিমিয়াস ফাংশন আকারে জাস্ট কাট করে এর মধ্যে বসা দিলেও পারি, দেখেন কোনো সমস্যা চেঞ্জ হয় কি না, বা কোনো চেঞ্জ হয় নাই। আবার শো নাটক লিখছি, এটাকেও যদি আমরা বাদ দিয়ে দিই তাতেও কোনো সমস্যা নেই, দেখেন কাজ করে কি না, এই হচ্ছে ব্যাপার। এরকম করে রাখতে রাখতে আমরা যদি এভাবে রাখি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আবার যদি আমরা চাই যে না, আমরা মানে কী কর কী বলে, যদি আমরা চাই যে আমরা অ্যারো ফাংশন আকারে ইউজ করবো জিনিসটা, তাও পারি। আমরা এখানে আমরা জানি অ্যারো ফাংশন ইউজ করার জন্য কী করতে হয়, এটা বাদ দিতে হবে, বাদ দিলে কী হবে, হবে ফাংশন কিওয়ার্ড থাকবে না, সেক্ষেত্রে এরকম করে দিয়ে এখানে একটা ইকুয়াল দিতে হবে, এরকম করে ইউজ করলেও পারি আমরা, ঠিক আছে। তাহলে আমরা মানে এই এখান থেকে যদি আমরা ফরিচের মাধ্যমে প্রথমে নাটক এই ভেরিয়েবলটা নিচ্ছি, তারপরে ফরিস করছি, তারপরে এখানে যদি থাকে আর কি কোনো এরকম কি বলে প্যারামিটার আর্গুমেন্ট, তাহলে আমরা আর্গুমেন্টের জন্য এরকম করে লিখতে পারি, ওকে, এরকম করে দিলে কি হবে, দেখেন তো, তা হয়, আমরা এরকম করে ইউজ করতে পারি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা আই হোপ আমরা বুঝতে পারছি যে কীভাবে ফরিস ইউজ করতে হয়। তো ফরিসের ভিডিও এতটুকুই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।